হ্যালো ভিউয়ার্স, আজ আমি আলোচনা করতে চলেছি ব্যোমকেশ ও দুর্গ রহস্যের টিজার সম্পর্কে। তো আমরা সকলেই জানি এই ব্যোমকেশ ও দুর্গ রহস্যের মুভিতেই প্রধান চরিত্রে দেখতে পাবো দেবকে, যেখানে দেব ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন এই মুভিতে, এবং তার রিয়েল লাইফের পার্টনার রুক্মিণী, যাকে দেখা যাবে ব্যোমকেশের স্ত্রীর চরিত্রে। তো এই টিজার সম্পর্কে বলতে গেলে আমরা বলে রাখি, এই টিজারটির ব্যাকগ্রাউন্ড, কার্ড, সং এবং ডায়লগ সব মিলিয়ে হয়েছে এক কথায় অসাধারণ, যেখানে দেব অর্থাৎ ব্যোমকেশের একটি ডায়লগ শোনা যায়, এই যেমন, আমি নেতাও নই অভিনেতাও নই, চিনলেন কি করে। এই ডায়লগটি টিজারটিকে আরো বেশি আকর্ষিত করে, এবং এই টিজারে দেখানো কিছু সিন যা রিয়েল ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং ব্যোমকেশের লুকটাও ছিল অসাধারণ। এখানে দেখানো হয়েছে এক পুরনো দুর্গ যেখানে ছিলেন রাজারা, এবং আরো একটি সিনে দেখানো হয়েছে একটি বাচ্চা মেয়ে মাস্টার দা বলে হাত বাড়িয়ে ছুটে যেতে চাইছেন, কিন্তু তাকে পেছন দিক থেকে আটকে রাখা হয়েছে। তারপরে রুক্মিণী অর্থাৎ সত্যবতীর দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙা থেকে শুরু করে ব্যোমকেশের চোখ খুলতেই দেখা এক সাপ, এই সবকিছু দৃশ্যই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। এই টিজারে সবকিছু ভালো হলেও আরো একটি নেগেটিভ দিক বলে রাখি, এখানে অম্বরীশ, যিনি অজিতের চরিত্রে পার্ট করছেন ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুভিতে, যাকে টিজারে ঠিক মতো ফুটিয়ে তুলতে পারেনি। তো যাই হোক, সব বিষয় দেখে বলতে গেলে এতদিন পরে দেবের এরকমই একটা মুভি দেখা যেতে চলেছে বড় পর্দায়, যা আমরা টিজারেই আভাস পেলাম। এবার অপেক্ষা করতে হবে ট্রেলারে, যেখানে ট্রেলার থেকে হয়তো আমরা আরো কিছু কাহিনী জানতে পারবো। তারপর তো আছে মুভি। সো ভিউয়ার্স, এই টিজারটি আপনার কাছে কেমন লাগলো, এবং এখানে ব্যোমকেশের চরিত্রে দেবকে ঠিক কতটা আকর্ষিত লাগছে তা জানাতে ভুলবেন না কমেন্ট করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।